18 নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ দিগুবাজারের সদাই সমাচার। সকল ধরনের মৌসুমি সবজির দাম রয়েছে স্থিতিশীল। কিছুটা বেড়েছে আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম। কমেছে গরু ও খাসির গোস্তের দাম, কেজিতে 50 টাকা। ব্রয়লার মুরগি বিক্রয় হচ্ছে 170 টাকা কেজিতে। কম দামে মাছ বিক্রয় করছে মাছ বিক্রেতারা। তবে বেড়েছে সকল ধরনের মুদি পণ্যের দাম। সব ধরনের ডাল কেজিতে 5 টাকা, চিনি 10 টাকা, আটা 10 টাকা ও সকল ধরনের ভোজ্য তেল 5 থেকে 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজার ছিল প্রায় ক্রেতা শূন্য। শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।